হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজ আবার একটি শান্তিপুরের রাজযাত্রার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি তোমাদের সামনে। তো বন্ধুরা, আজকে আমরা এসে উপস্থিত হচ্ছি শান্তিপুরের পটেশ্বরী তলায়। শান্তিপুরের পটেশ্বরী তলার ঐতিহ্যমণ্ডিত পটে আঁকা ছবি দিয়ে কিন্তু প্রতিমাকে প্রাণ প্রতিষ্ঠান করে কিন্তু পুজো করা হয়। তো বন্ধুরা, আজকে আমরা তোমাদেরকে দেখাবো সেই পটে আঁকা ছবি, অর্থাৎ পটে আঁকা বলতে ছবি এঁকে কিন্তু সেই প্রতিমা তৈরি করা হয় এবং সেই প্রতিমা কিন্তু পুজো করা হয়। তো বন্ধুরা, আর বেশি দেরি করাবো না, তো চলো, আর বেশি কথাও বলবো না, তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। তো চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে দেখানো যাক। তো বন্ধুরা, আমরা এখন এসে উপস্থিত হচ্ছি শান্তিপুরের সেই পটেশ্বরী তলায়। তো পটেশ্বরী তলার মন্দিরে পটেশ্বরীর যে মায়ের রূপ, এবং সেটি তোমাদেরকে দেখাবো ছবি এঁকে, যে মায়ের পুজো করা হয় সেই পট এঁকে কিন্তু মায়ের পুজো করা হয়, সেই ছবি তোমাদেরকে এই মুহূর্তে দেখাবো। তো চলো দেখো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদেরকে দর্শন করলাম শান্তিপুরের রাজযাত্রায় পটেশ্বরী তলার যে প্রতিমা, অর্থাৎ ছবি এঁকে যে প্রতিমা
তৈরি করা হয় এবং সেই প্রতিমা পূজো করা হয় সেই পটেশ্বরী তলায় ঐতিহ্যমণ্ডিত প্রতিমা পরম্পরা ধরে চলে আসছে সেই সবই পুজো শান্তিপুরের পটেশ্বরী তলায় তো এটি রাজযাত্রা উপলক্ষে হয় সেই ছবি সেই প্রতিমা তোমাদেরকে দর্শন করালাম ভিডিওটি আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবা তোমাদের একটি লাইক আমাদের অনেকটা ইন্সপায়ার করে এবং ভালো লাগলে কমেন্ট করবা শেয়ার করবা এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবা তো হলে আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন কোনো ভিডিওতে অবশ্যই রাশের ভিডিওতে তো চোখ রাখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে থাকো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবো সদা সর্বদা মঙ্গল লাইফস্টাইল ব্লগ চ্যানেলের সাথে জুড়ে থাকবো নমস্কার।